আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ডক্টর মোসাম্মদ ইয়াসমিন আক্তার বলছি আটলান্টা ইউএসএ থেকে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার পার্টির দিনগুলো কীভাবে কাটাই আমি। আর আপনাদের জন্য আশা করি এটা অনেক হেল্পফুল হবে, আপনারা পার্টির আইডিয়াও পেয়ে যাবেন। এখানে আমি গরুর মাংস রান্না করতে নিয়েছি আর গরুর মাংসটা হাতে মাখিয়ে চাপিয়ে দিচ্ছি। আর প্রথম দিকে আমি গরুর মাংসের হিটটা জোরে রাখলেও পরে খুব লো হিটে আমি রান্নাটা শেষ করব। তো আমার রান্না চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে রান্না অলরেডি হাই হিটে চলছে। তো কিছুক্ষণ মানে আমি নাড়াচাড়া দিয়ে নিব। আর আপনারা হয়তো সবাই জানেন যে আমাদের যারা দেশের বাইরে থাকি, ইউএসএ বা অন্য কোনো দেশেই থাকি না কেন, আমাদের কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড থাকে না। আর হেল্পিং হ্যান্ড যখন থাকে না এবং বাসায় ছোটোবাবু থাকে, তখন কীভাবে কাজটা সামাল দিচ্ছি আমি, আপনারা শুধু পুরো ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আমি যে বাসায় যখন পার্টির আয়োজন করি তখন কীভাবে রান্নাবান্নাগুলো সামাল দিই বা অন্য কাজ কীভাবে করি। তো এখানে গরুর মাংসটা এখন আমি লো হিটে রেখে দিয়েছি আর এখন রান্না করছি একটা ভেজিটেবল। এটা হচ্ছে বুটের ডাল দিয়ে আর সাথে আছে আলু, ফুলকপি আর বুটের ডাল, এই তিনটা জিনিস দিয়ে আমি এই ভেজিটেবলটা করেছি। তবে যেহেতু একটু স্পেশাল রান্নাটা, সেই জন্য এখানে টক দইয়ের সাথে আমি বেরেস্তা ভাজাটা ব্লেন্ড করে নিয়েছিলাম আর সেটার সাথেই অন্যান্য মশলা ব্যবহার করে আমি এই ভেজিটেবলটা রান্না করেছি। তো এই খাবারটা খেতে অনেক মজা হয়। আপনারা যারা পার্টির আয়োজন করবেন তারা এই আইটেমটা করতে পারেন। আমি আসলে রান্নার রেসিপিগুলো পুরাটা দিতে পারতেছি না আর পুরা ভিডিও আমার করাও হয়নি। আসলে যারা রান্নার ভিডিও করে তারা এক হাতে কীভাবে রান্নার ভিডিওগুলো করে সেটাই আমার কাছে খুব অবাক লাগে। তবে হ্যাঁ, যাদের ট্রাইপড বা স্ট্যান্ড আছে তাদের কথা আলাদা। আর এখন আমি ভেজে নিয়েছি মিটবল। তো মিটবলগুলো ভেজে নিয়ে আমি একটা পাত্রে রেখেছি। আসলে আমি মিটবলগুলো দিয়ে একটা কারি রান্না করব। তো আমি যেহেতু কোনোটারই রেসিপি দিচ্ছি না, আপনারা শুধু দেখেন যে আমি কারিটা কীভাবে করছি। আর আমি কিন্তু আমার বাসার পার্টি শনিবারে, আর শনিবারে ইভিনিংয়ে মানে আমাদের পার্টিটা শুরু হবে সন্ধ্যা সাতটায়। তো আমি ভোর রাত থেকে রান্নাটা শুরু করেছি। আজকে বাসায় হচ্ছে বাচ্চাদের বাবা আছে, তো ও অল্প কিছুক্ষণের জন্য বাচ্চাদেরকে ধরে রেখেছে আর আমি রান্নাগুলো খুব দ্রুত শেষ করে নিচ্ছি। আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আমি কিন্তু একসাথে রান্নাটা চুলায় চাপিয়ে দিয়েছি। তো এখানে যে আমি মশলাটা ভুনে নিচ্ছি, তো জাস্ট কষানো হয়ে গেলে আমি এর উপরে মিটবলগুলো ছেড়ে দেব। এই যে আমি মিটবলগুলো দিয়ে দিয়েছি। আর এই পাশে আমি আরও কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু একসাথে যেহেতু অনেকগুলো রান্না হয় পার্টির দিনে, সেজন্য আমাকে কিন্তু একসাথে অনেক কিছুই অ্যারেঞ্জ করতে হয়। এখানে আমি চিকেন বেক করছি। আমি আসলে চিকেনটা বেক করে নিচ্ছি, যদিও চিকেনটা আবার আমি চুলায় রান্না করব। জাস্ট মশলা মাখিয়ে আমি চিকেনটা বেক করে নিচ্ছি যাতে সিদ্ধটা ভালো মতো হয় আর মশলাগুলো ঢুকে ঠিকমতো মাংসের মধ্যে। মিটবল কোফতা কারিটা মোটামুটি দেখতেই পাচ্ছেন যে হয়ে এসেছে। আমি যে তেলটা ভেসে এসেছে, এরকম তেলটা যখন ভেসে ভেসে যায় তখনই বুঝে নিতে হবে যে রান্নাটা হয়ে গেছে। আমি এখন এই রান্নাটা শেষ করে দিচ্ছি আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। চিকেনটা আমি যে আপনারা দেখলেন যে বেক করেছি, পেঁয়াজটা আমি আসলে সব সময় লাল করে ভেজে নিই যে কোনো মশলা দেওয়ার আগেই,
পেঁয়াজটা লাল করে ভেজে নিলে রান্নাটা টেস্টি হয়। তারপরে বিভিন্ন মশলাগুলো মিশিয়ে দেই। আর এখানে আমি আরেকটা রান্নার জন্য চিংড়ি মাছ যেটা দেখছেন এটা হচ্ছে সয়া সস দিয়ে ভিজিয়ে রেখেছি আর লবণ দিয়েছি সাথে। আমি এখন চিংড়িগুলো ভেজে নিচ্ছি। আসলে এটা দিয়ে আমি অন্য আরেকটা ভেজিটেবল রান্না করব। তো দুই চুলাতে আমার দুইটা কাজ হচ্ছে। একটাতে আমি এক চুলাতে আমি রেডি করছি ভেজিটেবলের জন্য সব কী আমি ভেজিটেবল ইউজ করব সেটা, আর অন্য চুলাতে আমি রান্না করে নিব চিকেনের যে কোরমা, হোয়াইট কোরমা সেটা আর কি রান্না করে নেব। তো মশলাগুলো মোটামুটি আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি, আর এই পাশে চিংড়িটাও ভেজে নিচ্ছি খুব ভালো মতো। তো চিংড়িটা মোটামুটি ভালো করে ভেজে নেওয়া চলছে এই পাশে। যেহেতু আমি সয়া সস ইউজ করেছি সেই জন্য দেখতে পাচ্ছেন যে একটা অন্যরকম কালার। এক চুলাতে চিংড়ি ভাজা চলছে, আর এক চুলাতে রান্না হচ্ছে চিকেন কোরমা। তো চিকেন কোরমার জন্য আমি বাদাম সহ বিভিন্ন মশলা, দই এগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো সেটা দিয়ে দিলাম আমি এখন চুলায়। আর প্রত্যেকটা মশলাই কিন্তু আমি ব্যবহার করছি পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর, সেটা আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আর চিকেনের যে আমি দিয়েছিলাম যে চিকেনটা বেক করার পর আমি বের করে নিয়ে এখন এই যে মশলার মধ্যে দিয়ে দিলাম। তো আমি দুই ধরনের চিকেন রান্না করেছিলাম, একটা হলো চিকেন ব্রেস্ট এভাবে, আর একটা হচ্ছে ছিল মানে দুইটা ট্রে আপনারা হয়তো খেয়াল করেছিলেন, তার মধ্যে একটাতে ছিল বোনলেস চিকেন আর একটাতে ছিল হচ্ছে বোন সহ চিকেন। এখানে কিছু ভেজিটেবল আমি ফ্রাই করে নিচ্ছি। তো এগুলো দিয়ে আমি আসলে একটা ভেজিটেবল করব। এখানে আবার পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি এই যে ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। তো ভেজিটেবলগুলো সব দিয়ে যে আপনারা দেখতে পাচ্ছেন ভেজিটেবল দিয়েছি, এখানে আমি অল্প একটু গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, আর ব্যবহার করেছি আস্ত মরিচ। আমার সবুজ মরিচ ছিল না সেজন্য আমি লাল লাল আস্ত মরিচ ব্যবহার করেছি। আর ভেজিটেবলটা খুব বেশি কিন্তু আমি সেদ্ধ করিনি, এরপরে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার চুলাতে পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে একটু কিমা ব্যবহার করেছি, আর কিমার সাথে আমি আবার একটু ক্যারটও ব্যবহার করেছি। এখন আমি নুডলসটা রান্না করে নিচ্ছি। আর নুডলসটা আমরা আসলে অ্যাপিটাইজার হিসাবে ব্যবহার করব। তো নুডলসটাও হয়ে এসেছে, আমি তিন রকমের পাস্তা নুডলস ব্যবহার করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাস্তাটাও অনেক ইয়াম্মি হয়েছে। আপনারা বুঝতেই পারছেন যে আমি এক হাতেই অনেকগুলো আইটেম একসাথে করে ফেলতেছি, আর যেহেতু আগেই বলেছি যে আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই সেজন্য প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের নিজেরই করতে হয়। তো পাস্তাটা রেডি হয়ে গেছে, আমি এটা একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। আর আমার হাতের পাস্তাটা কিন্তু আসলে অনেক ইয়াম্মি হয়, যারা খেয়েছে তারা অবশ্যই জানে। আপনাদেরকেও যদি কখনো খাওয়ার সুযোগ হয় নিশ্চয়ই খাওয়াবো। তো লাস্ট আমি হচ্ছে আরেকটা চিকেন রান্না করব। আপনাদেরকে বলছিলাম যে দুই ধরনের চিকেন ছিল, একটা বোনলেস আর একটা উইথ বোন। তো আমি এখানে আসলে বাটার ব্যবহার করেছি যেহেতু কোরমা, আর কোরমাতে একটু বাটার দিলেই স্মেলটা খুব ভালো হয়। তো আমি প্রত্যেকটা রান্নাই অনেক কষিয়ে নিচ্ছি মশলাগুলো। এখন আমি আবার অ্যাপিটাইজারের জন্য মানে বেশ কিছু জিনিস ভাজাভাজি শুরু করে দিয়েছি। আপনাদেরকে আমি একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে ভাজছি আমি। তো ভাজাভাজি শেষ করে আমি এই যে পেঁয়াজও ভেজেছিলাম, আর এখানে যে পাস্তা। তো আমাদের মোটামুটি মানে অ্যাপিটাইজারটা রেডি। বুট ভুনা করেছিলাম, এখানে কিছু রোল, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে এখানে আপনার একটা কুকিজ আছে, এটা অবশ্য আমার নিজের করার না। তো অ্যাপিটাইজারের জন্য খাবারগুলো ছিল,
আর এখন হচ্ছে এই আয়োজনটা ছিল আমার রোশন বাবুর বার্থডে দিনের। তো এই যে রোশন বাবুর কেকটা, তা আসলে ও খুব ছোট, যার কারণে ও বুঝে না। তো রিদওয়ানি আর কি কেকটা কাটবে, তো রিদওয়ান রেডি কাটার জন্য। আর আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও দেখিয়েছিলাম যে আমার খুব কাছের কিছু মানুষ আজকে এসেছে আমাদের বাসায়, তো তাদেরকে নিয়েই আমরা আসলে বাবুর বার্থডেটা সেলিব্রেশন করেছিলাম। আর সেই দিনই আমি কী কী রান্না করেছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার রোশন বাবু, আর নাইট ভাই ভেদিলা ভাবি আসার সময় যে পিৎজা নিয়ে এসেছেন, তো পিৎজাটাও আমি রেখেছি, এখন বাচ্চারা পিৎজাটাও খাবে। তো আমাদের আসলে অ্যাপিটাইজার পর্ব চলছে। আমাদের ইউএসএতে তিন ধরনের ডিশ করা হয় একটা অ্যাপিটাইজার, আর এই যে মেন ডিশ, মেন ডিশটা আমি বেড়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দুই রকমের চিকেন, তারপরে ভেজিটেবল আছে দুই রকমের, আর একটা ভেজিটেবল শাইন ভাবি নিয়ে এসেছিলেন। আর সেই সাথে যে পোলাও রান্না করা হয়ে গেছে, পোলাওটাও দুইটা পাত্রে ঢেলে দিয়েছি। এটা হচ্ছে গরুর মাংস, পরে আর কি আমি পেঁয়াজ দিয়ে আবার ভেজে নিয়েছিলাম বিফটা। এভাবে করলে বিফটা অনেক মজা হয়, আপনারাও হয়তো অনেকে বিভিন্নভাবে করেন, তা আমার মতেও ট্রাই করতে পারেন। তো আমি খুব বেশি আইটেম করিনি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খুব অল্প আইটেমের মধ্যেই খাবারটা শেষ করে ফেলেছি। তো আপনারাও এরকম অল্প আইটেম বেশি করে করতে পারেন। এই যে আমি মিষ্টি বানিয়েছিলাম, এগুলো হচ্ছে ডেজার্ট আইটেম, বুন্দিয়া ছিল, গাজরের হালুয়া করেছিলাম ওভেনে। আপনাদেরকে আমি আগেও একবার দেখিয়েছি যে আমি ওভেনে কীভাবে হালুয়া বানিয়েছি। আর মিষ্টির রেসিপিটা আমি একটু পরে অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দিব। আর এই ডেজার্টটা মিথিলাভাবে নিয়ে এসেছিলো, তো মিষ্টিগুলো অনেকদিন পর বানিয়েছি আমি, প্রায় 4-5 বছর পর, তারপরেও যে হয়েছে এটা অনেক বড় ব্যাপার। তো ভিডিওর আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই যে আমার বার্থডে বয়, সে এখন খেলনা ওপেন করছে। তো আমার পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন, আর আমি ইনশাআল্লাহ চলে আসবো আবারও নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ আল্লাহ হাফেজ।